আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টেলিভিশনের নতুন সংযোজনা দিন শিশু অনুষ্ঠানে। আজ 15 নভেম্বর 2023, 30 রবিউল আউয়াল 1445 হিজরি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে থাকবো আমি আফিফা আফরিন মিথুন এবং আমি জান্নাত তাসনৌফা চৌধুরী। দর্শক, এই অনুষ্ঠানে আমরা যুক্তরাজ্য ও বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এবং ইসলামের ইতিহাস, সেই সাথে আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসংস্কৃতি গবেষক, প্রাবন্ধিক, শিক্ষক জনাব সঞ্জয় কুমার নাথ। জনাব সঞ্জয় কুমার নাথ, আপনাকে স্বাগত আমাদের দিন শেষে অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে পেয়ে। আপনার সাথে বিভিন্ন সংবাদপত্র নিয়ে আমরা আলোচনা করব। এবারে আমরা দেখে নেব সংবাদপত্রের শিরোনামগুলি। শুরুতেই আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি, প্রধানমন্ত্রী। আল শিফা হাসপাতাল এখন প্রায় কবরস্থান, WHO। এবারে দৈনিক কালবেলা। বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমল। এবারে দৈনিক যুগান্তর। বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী। জানিয়ে দিচ্ছি আমার হাতে থাকা পত্রিকার কিছু সংবাদ শিরোনাম। প্রথম আলোতে রয়েছে, বুধ ও বৃহস্পতিবার আবারও বিএনপির অবরোধ, চার পণ্য বিক্রি হবে ট্রাকে, পাওয়া যাবে কম দামে। কালের কণ্ঠ, বাড়ছে সাইবার হামলা, ঝুঁকিতে বৈশ্বিক পণ্য পরিবহন। সরকারে কে আসবে সে সিদ্ধান্ত বাংলাদেশিদেরই নেওয়া উচিত, বলছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিচ্ছি bdnews24.com-এর শিরোনামগুলো। গাজার আল শিফা হাসপাতাল মৃতদের দাফন করতে পারছে না, বলছে WHO। বিএনপি অফিসে তালা, পুলিশ দেয়নি, ডিএমপি কমিশনার। প্রিয় দর্শক, বিভিন্ন সংবাদপত্রগুলোর শিরোনামগুলো আমরা শুনছিলাম। আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি জনাব সঞ্জয় কুমার নাথের কাছে। যেহেতু নির্বাচন এখন আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ টপিক, আপনার কি মনে হয় বিএনপি যোগ দিচ্ছে কিনা সামনের নির্বাচনে? দেখেন, এই প্রশ্নটি একদিকে যতটুকু সহজ মনে হয়, ঠিক অন দ্য কন্ট্রারি সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন, যোগ দিচ্ছে কিনা। আপনি দেখেন, আজ 15 টার্ম ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবেই হোক তাদের ক্ষমতায় তারা আছে, সেটা নির্বাচনও হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ক্ষমতায় তো তারা আছে, নির্বাচনের মাধ্যমে এসছে। এবং এবার বিএনপি কিংবা বিরোধী দল, বিএনপি বলবো সর্ববৃহৎ বিরোধী দল, তাদের কিন্তু আন্দোলনে একদম মোক্ষম যে অস্ত্রটি, শেষ অস্ত্রটি যেটা, তারা যে হরতাল শেষ হলে অবরোধ, এবং তাদের সেই অবরোধগুলো চলছে, চতুর্থ অবরোধ সম্প্রতি ঘোষিত হয়ে গেছে। এবং এই পর্যায়ে বিএনপি তাদের আন্দোলন কতটুকু অ্যাডভান্স করতে পারবে, কতটুকু আন্দোলন সফল হতে পারবে, একটা এটা একটা বিষয়। এবং সেই বিষয়টাই কিন্তু সরকার চিন্তাভাবনা করবে কিভাবে তারা নির্বাচনটা দেয়। তো আবার একই ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু তাদের তফসিল ঘোষণা করবে, আমি যেটা বললাম সেটা নিয়ে আসলে আন্দোলন তো নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। কিন্তু শেষ কথা যেটা হচ্ছে, আমরা মনে করি যে এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটি যদি নিরসন হতে হয় তাহলে অবশ্যই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ নির্বাচনের কোনো একক দলকে সমর্থন পক্ষ দেবে না, সবাইকেই অংশগ্রহণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসতে হবে। এ ব্যাপারে আপনি কি মনে করছেন? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যে মুখপাত্র, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, উনি চমৎকার কথা বলেছেন এবং এটাই তো হওয়া উচিত। একটি গণতান্ত্রিক দেশে সেই দেশে নির্বাচন হবে, সেই দেশের জনগণের নিজস্ব তাদের মতামতের ভিত্তিতে, সবার উপস্থিতিতে, তাদের ম্যান্ডেটের ভিত্তিতে সংলাপেরও আশা করেছেন। সংলাপের যে আশা, আপনি ডোনাল্ড লুড যেটা চিঠি দিয়েছে সম্প্রতি, যেটা মনে করেন তিনটি বৃহৎ দলকে তারা চিঠি দিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। জাতীয় পার্টি ইতিমধ্যে তারা 40 মিনিট কথাও বলেছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে আলোচনা যাই হোক না কেন, এবং নির্বাচন কমিশন থেকেও কিন্তু বলা হয়েছে আলোচনার জায়গায় আলোচনা হবে, তফসিলের জায়গায় তফসিল ঘোষিত হবে, এবং সরকার তো, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচন হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আসলে এখন দেখেন ডিসেম্বর মাস চলছে, সামনে ডিসেম্বর মাস, নভেম্বর মাস চলছে, আমাদের দেশে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা তো এই সময় হয়ে থাকে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা, নিয়োগ পরীক্ষা আছে,
আছে, অনেক কিছু আছে। এই সময়ে আসলে আমরা চাই যে অন্তত রাজনৈতিকটা সহবস্থান চলেন, কিন্তু অবরোধ চলছে, অবরোধ কতটুকু হচ্ছে সেটা একটা কথা, কিন্তু অবরোধের জন্য মানুষ বের হচ্ছে না, দূরপাল্লার বাস চলছে না, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, এবং বাসে অগ্নিসংযোগও হচ্ছে। সুতরাং মানুষ তার নিরাপত্তার জন্য অনেক সময় দূরে যেতে পারছে না, কিন্তু আমাদের অনেক পরীক্ষা এখন ঢাকা থেকে দিতে হয়, বিভিন্ন জায়গা থেকে মশাল দিতে হয়, এবং সেই দূরপাল্লার বাস যখন চলছে না, এটা কিন্তু খুবই এফেক্ট পড়ছে। তো সব কিছু মিলিয়েই একটা সহবস্থান দরকার রাজনৈতিক দলের, সবার সম্মিলিত প্রচেষ্টা, একদম সবার আলোচনা, এবং আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত এসে, সেটা তফসিল হোক, যখন যেই সিদ্ধান্ত হয় সবার সম্মিলিত সিদ্ধান্তেই আমার মনে হয় একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত যে আমরা কিভাবে নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এবং আমি এই বিষয়ে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ডোনাল্ড লুর যে চিঠিটা আমরা পেয়েছিলাম, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, বিরোধী দলের অধিকাংশ নেতাই হচ্ছে কারাবন্দী, তো সেই চিঠিটা গ্রহণ করলেন কে? এ নিয়ে সাংবাদিকরা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যে বার্তাবাহক ছিলেন তাকেও কিন্তু প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি বিষয়টি খুব সুন্দরভাবে এড়িয়ে গিয়েছেন। এবং সেই সাথে আরও কিছু বিষয় চলে আসে, ভারতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আলোচনা হয়েছে, তো এই সব বিষয় নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সে বিষয়ে আপনার মতামতটা জানতে চাচ্ছি। দেখেন, একটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু বিষয় একদম আমাদের মুখস্থ হয়ে গেছে, এবং প্রতি বছর, প্রতি পাঁচ বছর পর পর এই বিষয়গুলো আমাদের সামনে আসে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন আন্দোলন তীব্র হয় সরকার কঠোর হয়, সরকার যখন কঠোর হয় তখন যখন যে শীর্ষ পর্যায়ের নেতারা আছেন তাদেরকে কারাবন্দী করা হয়, কিন্তু বিরোধী দলেরও তাদের যখন কেউ জেলে যাবে তারপরে কে নেতৃত্বে আসবে, এটা কিন্তু একটা চেইন অফ কমান্ড থাকে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে চিঠি এখন অনেক কিছুই হবে, এখন তফসিল ঘোষণার জন্য তোড়জোড় হবে, এখন বিদেশিরাও তাদের প্রেসক্রিপশন দেবে, তাছাড়া ধরেন এখন ওই যে সরকার পক্ষ থেকেও এবং সিইসিদের নির্বাচন কমিশন থেকে কিন্তু বিরোধী দলকে চিঠি দেওয়া হবে। এখন চিঠি কে নেবে কে নেবে না সেটা একটা প্রশ্ন, বিরোধী দল বলবে আমরা চিঠি পাইনি, সরকার বলবে আমরা চিঠি পাঠিয়েছি, নির্বাচন কমিশন আমরা চিঠি দিয়েছি, এটা একটা। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই যে তাদের বিএনপির যে তাদের দলীয় কার্যালয় বন্ধ, এ নিয়ে বলা হচ্ছে, পুলিশ বলছে আমরা বন্ধ করিনি, কিন্তু বন্ধ কেউ না কেউ তো করেছে, এইসব বিষয় থাকবে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে কি, এই সরকার যখন আন্দোলন কঠোর, আরও কঠোর যখন হবে তখন সে অনেক শত শত হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুড়ে দেবে, এটা বিএনপি বুঝবে, বিরোধী দল বুঝবে যে সে আসলে তার পরবর্তী স্টেপটা কী হবে। আর ভারতের কথা বলছেন এখানে, যে আমাদের যে ভূ রাজনীতি যেটা, সেটা ভারত চীন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা একটা মিথস্ক্রিয়া বা একটা একটা স্নায়ুযুদ্ধ আছে। আপনি যখন যুক্তরাজ্য যখন যুক্তরাষ্ট্র যখন খুব বেশি চাপ দিবে বাংলাদেশকে, ভারত তখন সেখানে মধ্যস্থতার মধ্যে থাকবে, আবার চীন চাইবে যে বাংলাদেশ আমাদের সঙ্গে থাকুক। এই যে সমীকরণ যেটা, এই সমীকরণে ভারত আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি বর্তমান সরকারের পক্ষেই কথা বলছে, আবার যুক্তরাষ্ট্র যদিও অনেক কথা বলছে, আবার বলছে আমরা নির্বাচন সুষ্ঠু চাই, এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয়, কেউ যদি বাধা দেয়, আন্দোলন হয়, তাহলে ভিসা নীতির ভয়ও তারা দেখাচ্ছে। এটা যেমন সরকারি দলের জন্য, তেমনি আবার বিরোধী দলের জন্য। আচ্ছা, যেহেতু অনেক আলোচনা হচ্ছিল নির্বাচন নিয়ে, তো আমরা এবার সরকারের কিছু উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করতে চাই। আমার হাতে রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে 15টি প্রকল্প উদ্বোধন ও 2023টি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আরও আমাদের কিছু উন্নয়ন প্রকল্প উনি করেছেন। তা এখন এত কিছুর মধ্যে উন্নয়নের যে একটা সম্ভাবনা বা উন্নয়নের যে প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাপারে আপনার মতামত? এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করে দেখেন, সরকার উন্নয়ন অনেক করেছে। আপনি যদি উত্তরবঙ্গে যান, আপনি যদি দক্ষিণবঙ্গে, যে পদ্মা সেতুর কথা যদি বলি, মেট্রো রেলের কথা যদি বলি, বঙ্গবন্ধু টানেলের কথা যদি বলি, এটা বিশ্বমানের হয়েছে সব কিছু, এটা নিঃসন্দেহে। কিন্তু বিষয়টি লক্ষ্য করেন, এই যে এত বেশি প্রকল্প, নির্বাচনী সরকার, নির্বাচনের শেষ সময় এসে, এটা স্বাভাবিক অনেকগুলো প্রকল্প, আজকে দেখেন প্রধানমন্ত্রী কিন্তু অনেক একাধিক প্রকল্প একসাথে তিনি উদ্বোধন করছেন, এবং এখানে কিছু ফাঁক থেকে যায়। যেমন সেটা হচ্ছে কি, যেমন অনেক প্রকল্প, উন্নয়ন প্রকল্প দেখা যাচ্ছে তার সিংহভাগ কাজ শেষ হয়নি, কিন্তু আসলে প্রকল্পের উদ্বোধন হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যদি অন্য সরকার আসে, আমাদের এটা এগুলো দেখা আমাদের, তখন দেখা যায় কি, যেই উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, এই টাকাটা কিন্তু আমাদের, যদিও বিদেশ থেকে অনেক টাকা আসছে, এই টাকাটা কিন্তু আমাদেরকেই মানে পরিশোধ করতে হচ্ছে, ফেরত দিতে হচ্ছে। সুতরাং এই যে প্রকল্প উদ্বোধনের একটা হিড়িক,
এটা আমি বলবো যে এই ক্ষেত্রে কিছুটা বোঝা, কিছুটা মানুষও কিন্তু এখন বুঝে নির্বাচনী প্রকল্প যেটা, এটা কতটুকু মানুষের উন্নয়নে আসবে এটা একটা বিষয়। তবে শেষ কথা যেটা, সরকার অনেক উন্নয়ন করছে এবং অবশ্যই সেই উন্নয়নের অংশীদার আমরা। ধন্যবাদ, আমরা আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে দর্শক, চলুন আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো একবার জেনে নিই। শুরুতেই বিবিসি নিউজ। WHO says Gaza's biggest hospital becoming a cemetery. আমার কাছে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ শিরোনামগুলো রয়েছে, আমরা জেনে নিচ্ছি। The Guardian বলছে, Medics and patients remain trapped in Gaza hospital. Three reported killed in Israel. Drone strike on West Bank. আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদগুলো আমরা দেখছিলাম। আমরা এখন সঞ্জীব কুমার নাথের কাছে আলোচনায় ফিরে যাচ্ছি। জনাব সঞ্জয়, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামগুলো শুনছিলাম, তো এখানে আমাদের সবচেয়ে বড় ইস্যু যেটা, 48 ঘন্টার মধ্যে বন্ধ হতে পারে গাজার সব হাসপাতাল। এখন গাজার ইস্যুটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, এবং এই ব্যাপারে আরও আছে যেটা যে গাজার 7 লাখের বেশি শিশু ঘর ছাড়া, বলছে ইউনিসেফ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখন গাজার যে কষ্টদায়ক বিষয়গুলো, সারা বিশ্বের মানুষ কিন্তু বলছে যে এখানে মানবতা চরমভাবে বিঘ্নিত হচ্ছে, কিন্তু আপনি দেখেন এগুলো বন্ধ হচ্ছে না। এবং আপনি নিজেই বললেন যে 7.5 লাখ শিশু বাস্তুহারা, তারা মানে জীবন মরণের সন্ধিক্ষণে। এবং আপনি জানেন প্রায় 3,500-4,000 শিশু মারা গেছে। এবং এখন যে বিষয়টা হচ্ছে যে 11,500-এর মতো মানুষ মারা গেছে, এবং একই সঙ্গে যে হাসপাতালের কথা বলছেন তারা বলছে যে এখান থেকে হামাস যুদ্ধ পরিচালনা করছে। অথচ মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়, আহত হয়, মুমূর্ষ হয়, হাসপাতালই একমাত্র চিকিৎসা দিতে পারে, অথচ সেই হাসপাতালেই এখন কবরস্থান করতে হচ্ছে। একটা নিউজও ছিল, আমি দুঃখিত, সেটা হচ্ছে গাজায় হাসপাতালের ভেতর কবর দেওয়া হলো 179 জনকে। এই যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলো, আসলে গাজায় একের পর এক মানবতার লঙ্ঘন হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা যে কথাটা বললাম যে 7.5 লাখ শিশু আমাদের যে বাস্তুহারা এবং 4,000-এর মতো শিশু মারা গেছে, এই বিষয়টিকে যদি আমরা পয়েন্ট আউট করি, কোনো যুদ্ধেই শিশু নারী হত্যা কিংবা যে বেসরকারি লোক হত্যার কোনো নিয়ম নেই। অথচ এখানে দেখেন জাতিসংঘ প্রতিনিয়ত কথা বলছে, আমেরিকা কথা বলছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। একই সঙ্গে পুরো বিশ্বটাই এখন, আমরা যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বলি, সেটাও কিন্তু এখন যেন পেছনে পড়ে গেছে। তো সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে, যদিও সারা বিশ্ব যুদ্ধ বন্ধের জন্য বলছে, আমাদের দাবি থাকবে অন্তত শিশু হত্যা বন্ধ হোক, নারী হত্যা বন্ধ হোক, বেসরকারি লোক হত্যা বন্ধ হোক। কারণ একটা শিশু বছরের পর বছর থেকে, শিশু থেকে কৈশোর পেরিয়ে, যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তখনও তারা যুদ্ধটা দেখছে। কিন্তু এবারের যুদ্ধ এই সময়ে যেটা হচ্ছে, এত মানে করুণ কাজ বিষয়গুলো, সবচেয়ে বেশি মানে মর্মান্তিক বিষয়গুলো হচ্ছে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা হচ্ছে না, অপারেশন হচ্ছে কোনো অ্যানেস্থেশিয়া ছাড়া, এবং জ্বালানির অভাবে কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে হসপিটাল। সবচেয়ে বড় কথা যে হসপিটাল বন্ধই হয়ে যাচ্ছে, এখন আহত শিশুরা কোথায় চিকিৎসা নেবে? এবং এই যে বিষয়গুলো, তারপরে দেখা যায় বিদেশ থেকে যে খাদ্য সামগ্রী কিংবা ওষুধপত্র আছে সেগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না। এখন আসলে পৃথিবীর সব জায়গা থেকে আওয়াজ তোলা দরকার, এইসব বন্ধ হতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে লন্ডনে দেখলাম, মানে মানুষের ঢল নেমেছে, তো এই র্যালি হচ্ছে যে এই এখন মানবতাকে জাগতে হবে, এবং প্রত্যেকের জায়গা থেকে সাহায্য পাঠাতে হবে, এবং একই সঙ্গে এই যুদ্ধ বন্ধের জন্য কাজ করতে হবে। গাজা বিষয়ে কথা হচ্ছিল, তো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনে আলাদা দুটি রাষ্ট্র হোক এই যুদ্ধের বন্ধের জন্য। তো এক্ষেত্রে আপনার মতামতটি জানতে চাচ্ছি। দেখেন, আমরা সাধারণ মানুষ যে বিষয়গুলো চিন্তা করি, যে বিভিন্ন দেশের প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানরা তো তারও আগে সেটা অনুমান বা তারা এটা সমাধান করার কথা ছিল। কিন্তু ঋষি সুনাক যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত চমৎকার কথা, কিন্তু আমরা তো কথার ফুলঝুরি শুনছি। উনি বলেছেন দুটি আলাদা রাষ্ট্র হওয়া দরকার, আলাদা রাষ্ট্র তো হওয়া অবশ্যই দরকার। এটা ফিলিস্তিনিদের জায়গায় এসে ইসরায়েল ধীরে ধীরে তারা ফিলিস্তিন দখল করছে,
এবং তারা এমন পর্যায়ে গেছে ফিলিস্তিন তাদের নিজের ভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তারা তাদের যে অধিকার তাদের যে প্রাপ্যটুকু একটা ন্যূনতম অংশটুকু তারা পাচ্ছে না। এই জায়গায় এই কথা তো একদম পানির মতো পরিষ্কার যে দুটি আলাদা রাষ্ট্র হবে, কিন্তু ফিলিস্তিনিকে তো তার রাজ্য তার জায়গাটুকু তো ফিরিয়ে দিতে হবে। এবং এটা ঠিক যে এখানে যুক্তরাষ্ট্রের নতুন যে ক্যামেরুন ছিলেন উনি আবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্যের। এই যে সমীকরণ যেটা আপনারা লক্ষ্য করে দেখবেন, একদিকে যখন জো বাইডেন যখন বলছেন যে ফিলিস্তিনিদের যুদ্ধের পক্ষে উনি কথা বলছেন, আবার অস্ত্র তিনি পাঠিয়ে দিচ্ছেন, এরকম যদি কথাটা হয় ঋষি সুনাকের তাহলে তো আসলে কথার কথাই থেকে যাবে। আমরা চাই দুটি এই যুদ্ধ ফিলিস্তিনিদের অধিকার, তাদের নিজের ভূমির তাদের প্রতিষ্ঠা পাক এবং ইসরায়েল অন্তত এইটুকু বুঝুক যে আগ্রাসনের একটা সীমা থাকা দরকার। এই সময়ে এসে পৃথিবী যখন নির্বাক, যে যখন মনে করেন মানুষের মানবতা ছিল না, মানুষ যখন একটা সময়ে ছিল যখন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন কিংবা যে প্রথম বিশ্বযুদ্ধে যখন নির্বিচারে মানুষ মারা গেছে, কোনো ন্যায় নীতি কিছু ছিল না, কিন্তু এখন এই সময়ে এসে পৃথিবীর জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান থাকার পরে, তারপরে বিভিন্ন মানবাধিকার সংগঠন থাকার পরে, আবার আমরা যদি যে ইসলামের যে দেশগুলোর কথা বলি, সবার যদি সম্মিলিত প্রয়াস যদি না থাকে তাহলে এই ফিলিস্তিন ইসরায়েল কখনোই থামবে না। কারণ তারা একদম এত ডেসপারিট হয়েছে, তারা যেখানে শিশুর হত্যা করছে, নারী হত্যা করছে, তাদের কাজটাই হচ্ছে ধ্বংস করে দেবে ফিলিস্তিনকে, আর তারা পৃথিবীর বুকে রাখবে না। তারা আধিপত্য এমনভাবে বিস্তার করেছে যে পুরো ফিলিস্তিনি তারা নিয়ে নেবে। তো এখন ঋষি সুনাক বলেন আর জো বাইডেন বলেন, ওনাদের তো উচিত তো এটা যুদ্ধ থামানো, ফিলিস্তিন সে তো তার জায়গাটা থাকবে, তার নিজ ভূমি তো অন্তত থাকবে, এই কথাকে আমরা স্বাগত জানাই। জনাব সঞ্জয় কুমার নাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সুন্দর আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং যুদ্ধ নয়, আমরা আসলে শান্তি চাই এবং শান্তিময় হোক আমাদের পুরো পৃথিবী, এই প্রত্যাশাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আগত অনুষ্ঠানগুলোতেও আপনার উপস্থিতি কামনা করছি। আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের। দর্শক, এবার আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 16 নভেম্বর সূর্যোদয় সকাল 7:20 এবং সূর্যাস্ত বিকেল 4:10। সর্বোচ্চ তাপমাত্রা 11°C এবং সর্বনিম্ন তাপমাত্রা 6°C। দর্শক জেনে নিচ্ছে লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। ফজর 5:35, জোহর 11:50, আসর 1:48, মাগরিব 4:13, এশা 5:46। দর্শক, দেখতে দেখতে আমরা দিন শেষে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@iqra.tv। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, একটি সুন্দর সকালের প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।